আসসালামু আলাইকুম। একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, আমার হালকা একটু মনে আছে, আসলে থার্ড ইয়ারে ফরেন্সিক নিয়ে আমি পড়ছি, মানে একটা জিনিস আপনার মনে আছে কিনা, মানে ডেথ লাইক কন্ডিশনস কি একটা নাম ছিল ওই? হ্যাঁ হ্যাঁ, সম্ভবত তো ওখানে একটা ইয়ে ছিল যে স্নেক ভেনম বাইটে ডেথ লাইক কন্ডিশনস হতে পারে, বাট নট ডেথ, ডিক্লেয়ারড অ্যাজ ডেথ বাট নট ডেথ, এরকম হয়। হ্যাঁ, তার কয়েকটা এক্সাম্পলের মধ্যে একটা ছিল প্র্যাকটিশনার্স অফ ইয়োগা, ছিল কিনা, মানে আপনি এটা পেয়েছেন? ছিল তো, হ্যাঁ হ্যাঁ ছিল তো। হ্যাঁ, প্র্যাকটিশনার্স অফ ইয়োগা, ওরা মানে ইয়োগা করে বা ধ্যান বা যোগ সাধনা যেটাই বলো, এর মাধ্যমে কি আসলে মানে ডেথ লাইক কন্ডিশনস এ যাওয়া সম্ভব, মানে এটা কি এভিডেন্সড সায়েন্টিফিক্যালি? দেখুন ব্যাপারটা, এটা কিন্তু আমি আমি কোনোদিন আমি কোনোদিন এরকম ইয়ে পাইনি যে যোগার মাধ্যমে কন্ট্রোল করে 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 সেটা আমি জানি। আপনি যার বইটা পড়েছেন, আমিও তার বইটাই পড়েছি, ওই নন্দীর বই পড়তেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ, এটা কি ইচ্ছে করে ঢুকিয়ে দেওয়া হয়েছে নাকি? সরি, এক সেকেন্ড সময় দিন, জাস্ট এক সেকেন্ড স্যার, জাস্ট গিভ মি ওয়ান সেকেন্ড, একটু জল খাই। এটা কি ব্যাপার ঠিক বুঝলাম না তো। ব্যাপারটা হচ্ছে যে আমরা যে দুজনেই তো মেডিকেল প্রফেশন থেকে, আর দুজনে মানে সবাই হচ্ছে মেডিকেলে পাশ করার জন্য, মেডিকেলে বেসিক্যালি বেসিক্যালি পাশ করাটা খুব টাফ, মানে সত্যি যদি কোনো একজন এক্সটার্নাল যদি ভাবে যে তোমাকে ফেল করাবে, পৃথিবীতে কারুর ক্ষমতা নেই তুই কেউ পাশ করতে পারে, কেউ যদি ভাবে যে ফেল করাবে কারুর ক্ষমতা নেই পাশ করতে পারে। তাই ওখানে কতগুলো বই আছে, সেই বইগুলি মোটামুটি পড়তে হয়, এক্সটার্নালরা ওইখান থেকে মোটামুটি কোয়েশ্চেন করে, ওইগুলি সব থেকে পপুলার বই। তাদের মধ্যে এইটা হচ্ছে এই নন্দীর যে বইটা, FSM ফরেন্সিক অ্যান্ড স্টেট মেডিসিন, এইটা এইটা হচ্ছে ইয়ে এইটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশে এগুলি এই দুটো বই চলে, এই বইগুলো চলে, তার কারণ লটা প্রথমত একই যেহেতু, তাই নন্দীর বইটা সব জায়গায় চলে। তো এই সাসপেন্ডেড অ্যানিমেশন এখানে ওখানে হচ্ছে উদাহরণগুলো ছিল, সেখানে ওই ইয়ের উদাহরণটা ছিল। তো এখন গোপাল স্যার জিজ্ঞেস করছে, এটা কি সত্যি কোনো এভিডেন্স হবে, এভিডেন্সের উপর ভিত্তি করে, নাকি এটা জাস্ট চালিয়ে দিয়েছে, ইচ্ছে হয়েছে চালিয়ে দিয়েছে? আমারও সেটাই, মানে ওখানে সে নিজে ইনফ্লুয়েন্স হয়েছে চালিয়ে দিয়েছে, নিজে যেটা জানে সেটা চালিয়ে দিয়েছে উইদাউট এনি ভ্যালিড রেফারেন্স। হ্যাঁ, এটা কিন্তু আমারও স্যার মনে হয় যে এরকম আমি আজ পর্যন্ত এই সাসপেন্ডেড অ্যানিমেশনে যোগার উপরে এরকম কিন্তু কখনো কোনো সায়েন্টিফিক কোনো এভিডেন্স আমি দেখিনি, যে কোনো একটা স্কলার আর্টিকেল বা এরকম কিন্তু আমি কখনো দেখিনি। তা এইটা কিছু কিছু ক্ষেত্রে হয় ঠিকই, এটা আমি মানছি, মানে সাসপেন্ডেড অ্যানিমেশন এইটা দ্যাট ইজ ফ্যাক্ট, মানে দ্যাট ইজ ডেফিনেটলি হ্যাপেন্স, এবং তার পেছনে বহু ইয়ে আছে, বহু এভিডেন্স আছে ডেফিনেটলি। কিন্তু এমন একটা ফিবুল তারা হার্ট রেটটাকে নিয়ে যাবে যেখানে গিয়ে সেখানে মানে দে উইল মেনটেন দেয়ার অল মেটাবলিক অ্যাকশন, মানে সমস্ত কিছু মেনটেন করবে, এইটা কিন্তু আমার কিন্তু পসিবল মনে হয় না। মানে ধরুন যদি আপনি হার্ট রেটটাকে ওই জায়গাতে নিয়ে যান, তাহলে ব্রেনে অক্সিজেন সাপ্লাইটা তো ইয়ে হয়ে যাবে না, ব্রেনে অক্সিজেন সাপ্লাইটা সেখানে, তাই না? তাহলে সে কি করে মানে, কিন্তু আমি 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 আরেকটা কথা বলি, এখানে অ্যাড করি, সেটা হচ্ছে যে আমি জানি না, ইউটিউবে অনেক সময় পাওয়া যায় যে বিভিন্ন সন্ন্যাসী এসে দেখাচ্ছে যে তারা 13 দিন 14 দিন এক মাস না খেয়ে শুধু এক জায়গায় বসে ধ্যান করতেছে, তার কোনো প্রবলেম হচ্ছে না, এরকম কিন্তু কিছু ইউটিউবে দিলে পাওয়া যাচ্ছে। আমি এখন এটা কি আসলে সাইন্টিফিক্যালি, আমার তো প্রশ্ন, 10 দিন পরে তো তার ডেথ হয়ে যাবে, সে যদি সার্ভিস না খায়, ওয়াটার যদি না খায়, যেমন একটা একটা আমি উদাহরণটা বলছি, ইউটিউবে দিলেই আসে, সেটা হচ্ছে প্রহ্লাদ জানি, একটা একজন সন্ন্যাসী ছিল প্রহ্লাদ জানি, ওনাকে নাকি ইন্ডিয়ান কোন হসপিটালে রেখে 15 দিন 10 দিন অবজারভেশনে রাখছে একটা রুমে, ভিতরে সিসিটিভি ক্যামেরা দিয়ে, এবং একজন ডক্টর এসে প্রমোট করছে যে আমরা তাকে ইয়ে করছি, মানে কমপ্লিটলি চেক আপ করছি, 10 দিন সে কিছুই খায়নি এবং সে খুব সুস্থ আছে। এই জিনিসগুলো দেখে মানে আমার ইয়ে হলো যে ইয়োগা কি আসলে এইরকম পর্যায়ে নিয়ে যেতে পারে, মানে আমি একটু ইয়োগার প্রতি আসলে একটু উইক আছি, এটা সম্পর্কে আমি এখনো জানি না, এই জন্যই প্রশ্নগুলো করছি। মানে আপনি ইন্ডিয়াতে থাকেন কত? বুঝতে পেরেছি, এই বলে একটা কথা বলবো? হ্যাঁ শিওর শিওর, প্লিজ। আচ্ছা চারবার বলে নিন, তারপর আমি বলছি গোপাল স্যার। আচ্ছা আপনারা গোপাল বাবু, আপনারা তো ডাক্তারি লাইনে, আমি ইঞ্জিনিয়ারিং লাইনে। রিসেন্টলি মধ্যপ্রদেশে মানে মধ্যপ্রদেশের যে এডুকেশন মিনিস্টার, এডুকেশন মিনিস্ট্রি বোধ হয় বা অন্য কেউ, মানে মিনিস্টার একজন, সে বলেছে যে ইঞ্জিনিয়ারিং কলেজে রামায়ণ মহাভারত পড়াতে হবে, কেননা ওখানে অনেক ইঞ্জিনিয়ারিং কাজ করা হচ্ছিল, যেমন রামসেতু, সেগুলোর দেখে দেখে যেন ইঞ্জিনিয়াররা শিখতে পারে কি করে ভালো ভালো স্ট্রাকচার ডিজাইন করতে হয়। কাজেই মানে এটা শুধু আপনাদের মেডিকেল লাইনিং নয়, এরকম যেটাকে আমি বলবো যে যোগার মানে যোগব্যায়ামের বেনিফিট নিশ্চয়ই থাকতে পারে, নিশ্চয়ই থাকতে পারে, অ্যাজ অ্যান এক্সারসাইজ, অ্যাজ আ স্ট্রেচিং এক্সারসাইজ থাকতে পারে, কিন্তু তার মধ্যেই যেটা প্রবলেম হচ্ছে আধ্যাত্মিক একটা ভাব জুড়ে দেওয়ার, তেমনি এগুলো অন্যান্য ফিল্ডেও হয় যে পুরাণ বা মহাকাব্য থেকে কিছুটা নিয়ে সেটাকে আসল ইঞ্জিনিয়ারিং বলে চালিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা হয়, এটা 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 মাঝে মাঝে দেখেছি আমি।
অবশ্যই। আচ্ছা আমি আগে এই জিনিসটা একটু শেয়ার করি, যেটা বললেন, যেটা প্রহ্লাদ স্যার বললেন, সরি কি বলে গোপাল স্যার বললেন, এই যে প্রহ্লাদ নামটা, প্রহ্লাদ জানি, এই যে এইটা হচ্ছে প্রহ্লাদ জানি দিয়ে, এইটা হচ্ছে প্রহ্লাদ জানি, তা এখানে যেটা করছি না, এখানে চালাচ্ছি না এই ভিডিও গুলো, এই ভদ্রলোক হচ্ছে প্রহ্লাদ জানি। তো এই ভদ্রলোক ইনি নাকি অনেকদিন, এইটা আমি শুনেছি, এটা নাকি তিনি কোনোদিন খাননি, খাওয়া দাওয়া কিছু করেন না, তিনি না খেয়েছে থাকেন, তা কি করে যে বেঁচে থাকে না খেয়ে দিয়ে সেটা আমি জানি না। তাহলে রিয়েলি মানে আমি সত্যি জানি না, এটা হতে পারে যে সে খুব কম খায় সেটা হতে পারে, বাট সে যে ওরকম ভাবে মানে উইদাউট এনি ফুড সে সাস্টেন করতে পারে, এবং সে যে মানে থার্মোডাইনামিক্সের সমস্ত ল সে ভায়োলেট করে দেবে, তাহলে সে খুবই মুশকিল, তাহলে আবার নতুন করে করতে হবে, নতুন করে তাহলে আমাদেরকে থার্মোডাইনামিক্সের ল গুলো তাহলে লিখতে হবে। যাই হোক, তো যেটা বলছিলাম গোপাল স্যার, এটা সাসপেন্ডেড অ্যানিমেশন, এটা ট্রু, এটা আমি মানছি। এটা আরো একটা জিনিস আমি মানছি, সেটা হচ্ছে যে যোগার দেয়ার আর সাম বেনিফিটস, ডেফিনেটলি দেয়ার আর সাম বেনিফিটস, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেমন এই চারবাগে একটা কথা বললো, সেটা হচ্ছে স্ট্রেচিং, এই স্ট্রেচিংটারও একটা আছে, স্ট্রেচিংটারও একটা গল্প আছে, সেখানে স্ট্রেচিং করতে পারেন, সেখানে বিভিন্ন জয়েন্টস ব্যথা টাথা সেগুলো চলে যেতে পারে, ব্লাড সার্কুলেশন ভালো হতে পারে, বা ধরুন হচ্ছে এক মনে যে যোগা করছেন তার জন্য যে সমস্ত যোগা বলতে যেটা বোঝায় যে মেডিটেশন করা টাইপের যেগুলো, সেখানে কনসেন্ট্রেশন বাড়তে পারে, মেমোরি পাওয়ার বাড়তে পারে, সেখানে দেয়ার মে বি সাম বেনিফিটস উইথ ডিপ্রেশন, এইগুলো আছে, ঠিক আছে। কিন্তু আপনি একটা জিনিস বলুন তো, একটা যে যে ইয়েগুলো যে আমাদের যে সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক যে ইয়েটা আছে, যে নার্ভাস সিস্টেমটা আছে, যেগুলো এই ইনভলেন্টারি অ্যাকশনগুলোকে কন্ট্রোল করে, ইজ ইট পসিবল যে আপনি এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভের ইয়েটাকে, ক্রিয়াটাকে এতটা বাড়িয়ে দেবেন যে ওইখানে হার্ট রেটটা এতটা ফিবল হয়ে যাবে যে আপনি ইউল রিয়েলি মানে রিয়েলি মানে ইউল নট আপনি কোনো রকম মানে সাইনই পাবেন না, এটা কি সম্ভব? আমি কিন্তু মনে করি না এটা সম্ভব, মানে কোনো অবস্থাতে, আই রিয়েলি ডোন্ট থিঙ্ক এটা সম্ভব, কোনো অবস্থাতে এরকম সম্ভব বলে আমি মনে করি না। আর এই যে যোগার যে ইয়েটা, যে যোগার করে যে সাসপেন্ডেড অ্যানিমেশনে যেতে পারে এই জিনিসটা, এইটার কিন্তু কোনো প্রমাণ আমি আজ পর্যন্ত দেখিনি, মানে কোনো স্কলারলি আর্টিকেল বলুন বা যাই বলুন, হোয়াট এভার ইট ইজ, আমি কিন্তু এরকম কখনো দেখিনি গোপাল স্যার। যদি আপনি ইয়ের জন্য, যদি আপনি একটা মানে ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য বা কনসেন্ট্রেশনের জন্য মেমোরি পাওয়ারের জন্য যোগা করুন, করতে পারেন, বাট আই ডোন্ট থিঙ্ক এটা ইয়ে করতে পারে। আচ্ছা আমি আপনাকে, আপনি বলুন আপনার মতামত দিন, আমি তখন ইউটিউবে আমি আরেকটা ভিডিও দেখাচ্ছিলাম, ভিডিওটা দেখাচ্ছি না মানে ভিডিওটা কি দেখিয়েছিলাম আমি সেই জিনিসটা আমি দেখাবো। ওকে বাস, শিওর শিওর শিওর, হ্যাভ এ গ্রেট ডে, পরে একদিন তাহলে কথা হবে তোমার সাথে, ঠিক আছে, টাটা, সাবধানে থেকো, ঠিক আছে। চার বাগের আজকে মানডে মর্নিং ব্লু হয়ে গেছে হবে, ঠিক আছে, গর্বিত মানুষের কাছে আসবো, তার আগে একটুখানি গোপাল স্যারের কথাটা শুনে নি, আগে বলুন। আচ্ছা আমি ওই আরেকজনের নাম ইদানিং খুব ইউটিউবে খুব চলে, ওনার নাম সম্ভবত ওই যে সাদগুরু, হ্যাঁ সাদগুরু, উনিও কিন্তু সেইম একটা ডেসক্রিপশন প্রায় দেয়, তার ভিডিও গুলো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে মানে প্রত্যেকটা প্রদেশেই চলে, বাংলা ভার্সনও আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে। একদিন বলতেছিল কোনো একটা সেমিনারে গিয়ে, সম্ভবত ইউএসএ তে কোনো একটা সেমিনারে, মানে সে ওই রকমই একটা এক্সাম্পল দিচ্ছিল, সে পাহাড়ে বসছে, বসে সে তার কাছে মনে হচ্ছে 25 মিনিট গেছে, সে নাকি চোখ খুলে দেখে লোকজন জড়ো হয়ে গেছে, মালা টালা নিয়ে আসছে, ওরে পড়ায় দিচ্ছে, ও খুলে বলে কি কি হয়েছে কি, তো সবাই বলতেছে আপনি 13 দিন যাবত এই জায়গায় বসে আছেন উইদাউট ফুড, তো সাদগুরুর ভিডিও কিন্তু আমি জানি না আপনি দেখছেন কিনা, কিন্তু এগুলো অবশ্যই পপুলার। আমি একসময় আমি একজন মানে রীতিমতো মানে হার্ডকোর ফ্যান ছিলাম সাদগুরুর, একসময় রিয়েলি সাদগুরুর আমি একসময় হার্ডকোর ফ্যান ছিলাম। হ্যাঁ আপনাদের ইন্ডিয়াতে তো আসলে অনেকেই এরকম গুরু টুরু সাজে পরে আবার জেলেও যায়, সাদগুরু সম্পর্কে আমি অনেক মানে সার্চ সার্চ দিয়ে দেখছি, মানে সম্পর্কে এরকম কিছু পাইনি, আমি জানি না এটা কতটুকু অনেস্ট। হ্যাঁ দেখুন সেটা অনেস্টিটা অন্যরকম অনেক ভাবে হয়, বুঝলেন তো। আচ্ছা সেই সেই বিষয়ে আসছি, মানে সাদগুরুর ব্যাপারে আমি আসবো, তার আগে আমি আরেকটা জিনিস আপনাকে দেখাই। হ্যাঁ সাদগুরুর ব্যাপারে আসার আগে এই লেভিটেশন সম্পর্কে একটা জিনিস দেখাই, এই এই এটা একটা কাজ করি, কারণ এটা না খুব দ্রুত একটুখানি একটুখানি, আচ্ছা এটা প্লে করলে এখানে ঝামেলা করবে, তা কি করবো আমি তাই ভাবছি, দেখি একটু দ্রুত একটু এটাকে ইয়ে করি, ঠিক আছে, দাঁড়ান এক সেকেন্ড, দাঁড়ান এটা স্পিডটা একটু বাড়াই আর একটা কাজ করি, দাঁড়ান। হ্যাঁ এখানে দেখুন, এই ছোট্ট করে দেখাচ্ছি আমি, ঠিক আছে, তা দেখুন এখানে এখানে আছে কি দেখাচ্ছি এখানে দেখুন, আচ্ছা দাঁড়ান এইটা দেখাবো কি, দাঁড়ান আরেকটা কাজ করি, দাঁড়ান এখানে তো এটা দেখাচ্ছে না, এইটাই বোধ হয় রিয়েল ম্যাজিক, এইটাই দেখাচ্ছে, এইটাতে বোধ হয় ভালো করে দেখাচ্ছে, দাঁড়ান এই ভিডিওটাতে দেখি একটুখানি আসুক ভিডিওটা, বাবা এটা ইয়েটা কত, হ্যাঁ এই যে এখানে ইয়েটা একটুখানি বাড়ি দিই, এখানে স্পিডটা একটু বাড়ি দিই, হ্যাঁ প্লে ব্যাক স্পিডটা ঠিকই আছে, তো এই হচ্ছে উড়ে দেখাবে, বুঝলেন এই হচ্ছে উপরে উড়ে এই দেখাবে, দাঁড়া এই ভিডিওটা আমি দেখেছি, এই ভিডিও দেখেছেন তো, দেখুন এই হচ্ছে ওইখানে গিয়ে এই ভদ্রলোক হচ্ছে ওইখানে গিয়ে বসে এবার ইয়ে মানে এই উঠতে শুরু করবে, ঠিক আছে দেখুন এই যে এইখানে এই যে হচ্ছে লেভিটেশন হবে, ঠিক আছে, একে তো একজন বৌদ্ধ মঙ্ক একজন, হ্যাঁ এরকম লেভিটেশন হচ্ছে, ঠিক আছে
প্রবাবলি বুদ্ধিস্ট মঙ্ক। এবারে কতগুলো, এবারে কতগুলো জিনিস ভাবুন, ঠিক আছে, এটা তো আমরা দেখলাম, হ্যাঁ, যে একজন যে এরকম যে উঠছে এটা তো আমরা দেখলাম, ঠিক আছে। এইবারে আপনার মনে আছে কি যে একটা ওই এই ইয়েটা দেখেছেন কখনো, যে সায়েন্স মিউজিয়ামে গেলে, আমি জানি না কোনোদিন হয়েছে সায়েন্স মিউজিয়ামে, মানে আমরা বাংলাদেশে এরকম সায়েন্স মিউজিয়াম গুলো আছে কিনা আমি জানি না, কিন্তু ইন্ডিয়াতে এরকম প্রচুর সায়েন্স মিউজিয়াম আছে যেখানে একটা ওই ইয়ের প্লেট থাকে, অ্যালুমিনিয়ামের প্লেট থাকে, সেই অ্যালুমিনিয়াম প্লেটটা ম্যাগনেটিক ফিল্ডে সেটা লেভিটেট করে। আচ্ছা, সেটা দেখেন কি আমি, 50 বা 60 কেজি নিয়েও লেভিটেট করতে পারে? হ্যাঁ, সেই জিনিসটা আমি দেখাচ্ছি, প্লেট দেখেন না, লেভিটেশন, এক সেকেন্ড, আমি একটা একটা ছবি দেখাই, আমি সেই ভাবছি একটা ইন্ডাকশন, হ্যাঁ ইন্ডাকশন, ওই আমরা ইয়ে ইউজ করি না, যে ইন্ডাকশন কয়েল ইউজ করি না, এই দেখুন আমি একটা ছবি দেখাচ্ছি, ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে লেভিটেশনটা করে। এখানে একটা কয়েল আছে, এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক একটা কয়েল আছে, একটা ইলেকট্রিক কারেন্ট আসে এখান থেকে, তো এখানে একটা ইয়ে আছে, এখানে একটা প্লেট আছে, সেই প্লেটটা এরকম ভাবে লেভিটেট করে, মানে সেটা উপরে উঠে যায় আর কি, ম্যাগনেটিক ফিল্ডের থেকে সেটা বাইরে ইয়ে করতেছে, ঠিক আছে। তো এই জিনিসটা ইজ ভেরি কমন, হ্যাঁ, এই জিনিসটা খুবই মানে একটা সহজ জিনিস, এই জিনিসটা আপনি নিজের ঘরে এরকম পরীক্ষা করে দেখতে পারেন। এইখানে এইখানে দেখুন, এখানে সেটাই দেখাচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক কিভাবে তৈরি করা যায়। এইবারে একটা জিনিস চিন্তা করুন যে এইখানে যে একটা একটা যে দেখুন, এইখানে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এইখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সেইখানে একটা প্লেট যেটা ফেরোম্যাগনেটিক একটা প্লেট, সেটা কি করছে, সেটা এখানে এই ম্যাগনেটিক ফিল্ডের উপরে ভেসে আছে, ঠিক আছে। এইবারে এই ম্যাগনেটিক ফিল্ডটা একটা সাম্যাবস্থায় আছে, বা এটাকে কি বলছে, একটা ইকুইলিব্রিয়াম, এই ইকুইলিব্রিয়ামটা আছে, এটাকে বলে সুস্থির সাম্য। এই সুস্থির সাম্যের মধ্যে আছে কেন, কারণ এর একটা নিজের একটা ওজন আছে, সেই ওজনের জন্য ইটস ট্রাইং টু ফল ডাউনওয়ার্ডস, এই নিচে পড়তে চাইছে, আর এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, যে ম্যাগনেটিক ফিল্ডটা ওকে উপরে ধরে রেখেছে। এইবারে এই সুস্থির সাম্য বলতে কি বোঝায়, বা এটাকে কি মানে একটা স্টেবল ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝায়, এই ইকুইলিব্রিয়ামটাকে যদি আপনি কোনো রকম ভাবে আন্দোলিত করেন, এটাকে যদি আপনি কোনো একটা এদিক ওদিক সরিয়ে দেন এটাকে, তাহলে এটাকে যদি উপর দিকে নিয়ে যান বা নিচের দিকে নিয়ে যান, তাহলে এটা আন্দোলিত হতে 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 আবার এই সাম্যাবস্থায় ফিরে আসবে, এটা হচ্ছে সুস্থির সাম্য। এটার কারণটা কি, কারণ হচ্ছে এখানে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে যেটা উইচ ইজ অ্যাক্টিং ডাউনওয়ার্ডস, আর একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাক্টিং আপওয়ার্ডস, এই দুটোর মধ্যে ঠিক এইখানে ক্যান্সেলেশনটা হচ্ছে। এই ম্যাগনেটিক ফিল্ডটা ঠিক এটার উপরে যদি নিয়ে যান, তখন কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটার মানটা যত উপরের দিকে দূরের দিকে যাচ্ছে সেটার মানটা কম, কিন্তু গ্র্যাভিটেশনের মানটা বেশি। তো ঠিক এই জায়গাটাতে এই দুটো ক্যান্সেল আউট হচ্ছে ইকুয়ালি, তাই জন্য এটা এখানে একটা ইকুয়াল জায়গা আছে, এটা হচ্ছে একটা সুস্থির সাম্য। কিন্তু যদি এই যে ভদ্রলোক যে উড়ছে, যে ভদ্রলোক যে লেভিটেশন হচ্ছে, তার ক্ষেত্রে কি হচ্ছে, সে ব্যাপারটা এরকম, সে হচ্ছে এখান থেকে আস্তে আস্তে, ধরুন এটা হচ্ছে গ্রাউন্ড, সে এরকম একটা জায়গা থেকে এরকম করে উপর দিকে আস্তে আস্তে উঠতে চেষ্টা করছে, তখন কি হচ্ছে, তখন সে কি করছে, তার কাছে কোনো রকম ম্যাগনেটিক ফিল্ড নেই, সে যে একটা দুটো ব্যালেন্স দুটো ফোর্সে যে ইকুয়াল করবে সেরকম না, সেই করছে, সে জাস্ট গ্র্যাভিটেশন ব্যাপারটাকে সে নালিফাই করছে। যদি গ্র্যাভিটেশন ব্যাপারটাকে নালিফাই করে, সাথে সাথে তার কি হওয়া উচিত, এই পৃথিবীটা ছেড়ে দাম করে ওইখানে ছাদে, যে ছাদে যেটা আছে সেখানে গিয়ে ঠেকে যাওয়া উচিত। এইখানে যে এটা আমরা দেখলাম, এখানে যে ইউটিউব ভিডিওটা আমরা দেখলাম, সেই ইউটিউব ভিডিওতে যেরকম দেখাচ্ছে যে সে কোনোভাবে মানে সে যে বসে আছে, সে যে একটা জায়গাতে বসে আছে, যে স্টেবল জায়গাতে সে বসে আছে, সেই জায়গাটা তো কখনোই তার পক্ষে বসে থাকা সম্ভব না, তাই না? বিকজ এখানে মাঝখানে এখানে আরেকটা ভাইরাল ভিডিও ছিল যে তামিলনাড়ুর একটা ছেলে উপরে উঠে গেছিল। হ্যাঁ, দেখুন এখানে সেই জিনিসটাই বলছি যে এখানে যে উপরে উঠুন বা যাই করুন, ঠিক আছে, তা এখানে উপরে উঠুন বা যাই করুন, তাই এখানে তো আপনাকে একটা কাউন্টার করতে হবে, এই যে ফোর্সটা সেখানে একটা কাউন্টার করতে হবে, এই যে ব্যালেন্সটা সেটা একটা কাউন্টার করতে হবে। তো এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা যেটা দেখলাম আমরা, যেটা যেটা ম্যাগনেটিক ফিল্ড সেখানে কি করছে, সেখানে সাম্যাবস্থাটা কিভাবে নিয়ে আসছে কিভাবে, দেখুন এই যে ভদ্রলোক এবার সে উপরে উঠছে, ঠিক আছে, এই যে ভদ্রলোক সে উপরে উঠছে, সে কিভাবে উঠছে, এই যে এইবারে সে যে এই যে এখান থেকে সে যে ওড়া ওড়া শুরু করছে, দেখুন এখানে যে ওড়া, দেখুন এখানে কিন্তু রীতি মানে সঠিকভাবে ফোকাস করছে না কিন্তু ক্যামেরাটাকে, ঠিক আছে, এই দেখুন এখানে যে উড়ছে, ঠিক আছে, এরকম তো না এখানে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে এই যে সাম্যাবস্থাটা সে এই পর্যন্ত কেন গেছে, হাউ ডু ইউ ডিফাইন দিস? ওই এই ভদ্রলোকের যে জামা কাপড় গুলো যে নিচে দিকে ঝুলছে, এই জামা কাপড় গুলো সমস্ত কিছু জিনিসগুলো যে নিচে দিকে ঝুলছে, কেন ঝুলছে, কারণ হচ্ছে গ্র্যাভিটেশনের জন্য নিচে দিকে ঝুলছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, না না ঠিক আছে, তাই না? তো এর পাছাটা, পোপটা যদি, এর পাছাটা যদি শুধুমাত্র উপর দিকে উঠছে, তাহলে জামা কাপড় ওই গ্র্যাভিটেশনের জন্য, তাহলে শুধুমাত্র বাকিগুলো কেন হচ্ছে না, ইজন্ট ইট লজিক্যাল? আমি, হ্যাঁ, আপনাদের একজন রাইটার ছিল, একটা বই লিখছে, অলৌকিক নয় লৌকিক, জানি প্রবীর ঘোষ, প্রবীর ঘোষ, হ্যাঁ, ইয়েস, আমি ওটা অনেক আগে পড়ছিলাম যখন ইন্টারে পড়ি, এইসব ইন্ডিয়ান বাবাদের যত কর্মকাণ্ড সে খুব সুন্দর করে তুলে ধরছিলাম, এগুলো তো আমি খুব একটা বিশ্বাস করি, আমি জাস্ট ওই ওই সাসপেন্ডেড এনিমেশনটা নিয়ে আমার একটা ইয়ে ছিল। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, কিন্তু আপনি নিজেই ভাবেন, আপনি একজন ডাক্তার, ঠিক আছে, এটা কি সত্যি, রিয়েলি ইজ ইট রিয়েলি পসিবল টু মেক ইওর হার্ট সো ফিবল? হ্যাঁ, যুক্তি দিয়ে কখনোই এটা মানে মেনে নেওয়া যায় না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এবং এটা যুক্তি ছাড়া সিরিয়াস, মানে যদি একটা কাজ যদি কেউ পারে, যদি ধরুন একজন লোক যদি উঠতে পারে, এই বৌদ্ধিস্ট মং যদি উঠতে পারে, এই জিনিসটা আপনিও পারতে পারবেন, কারণ এমন কোন জিনিস তো,
ধরুন একজন লোক যদি একজন একটা, আমি ঠিক আছে আমি মানছি যে হয়তো আপনি ধোনির মতো বা ইয়ের মতো খেলতে পারবেন না, মানছি হতে পারে, আমি পারবো না হয়তো, বা ধরুন হচ্ছে আগাসি, অ্যান্ড্রিউ আগাসির মতো ওরকম টেনিস খেলতে পারবে না, মেবি মেবি, কিন্তু আচ্ছা এখানে একজন হাটিমা টিম যে কমেন্ট করেছো ডায়নামো উঠতে পারে, হ্যাঁ ঠিক আছে, মানে হি ইজ, ও কি বলে, ও বলে যে আমি ম্যাজিশিয়ান, এই যে চাকরি দেখছো সেগুলো একটা ট্রিক অ্যান্ড ট্রিক ইনভলভ, ও কখনো ক্লেম করে না যে আমার কাছে একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে আমি সেই জন্য উঠতে পারি, ইটস নট লাইক দ্যাট। এরা কি বলে, এরা বলে যে আমার কাছে একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে এন্ড দ্যাটস হোয়াই আই ক্যান ফ্লাই। এখানে ব্যাপারটা এইটা তো এই যে জিনিসটা, মানে এটা তো ডিমান্ড করার কিছু নেই, এটা তো মানে একজন সাধারণ মানুষের বুদ্ধি যে এটা কি উল্টে পারবে কি করে। হ্যাঁ কিন্তু আরেকটা আরেকটা ব্যাপার কি, সেটা হচ্ছে যে হ্যাঁ এখানে কি বলছে শুভেন রয় বলছে বইটি বইটি পড়তে পারেন, অনেক কিছু জানতে পারবেন, লাইফ স্প্যান দ্য রেভলিউশনারি সায়েন্স অ্যান্ড হোয়াই উই এজেন্ট অ্যান্ড হোয়াই উই এজ, বুঝলাম না এজেন্ট, এজেন্ট কথাটার অর্থ কি, ডোন্ট হ্যাভ টু হ্যাভ টু, এজেন্ট কথাটার অর্থ কি আমি জানি না, ও হোয়াই উই এজ অ্যান্ড হোয়াই উই ডোন্ট, ওকে সরি 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 সরি, ওকে ওকে বুঝতে পেরেছি, হোয়াই উই এজ অ্যান্ড হোয়াই উই ডোন্ট, ওকে ওকে ঠিক আছে পড়বো, অবশ্যই পড়বো, ঠিক আছে লিটল প্লে বিয়ানি, হ্যাঁ হতেই পারে, এবং ওখানে দেখলে না ক্যামেরাটা যখন প্লেস করছে তখন ওইটাকে কিন্তু কন্টিনিউসলি ইয়ে করছে না, ঠিক আছে কন্টিনিউসলি ফোকাস করছে না ইয়েটা, ঠিক আছে এটা এর মধ্যে রীতিমতো ট্রিক্স আছে, এগুলোর মধ্যে রীতিমতো ট্রিক্স আছে। আর তার আগে সাদগুরুর কথা আসার আগে যেটা যে গল্পটা আমি বলতে চাইছিলাম সেই গল্পটা বলে নি, সেটা হচ্ছে যে এই সাসপেন্ডেড অ্যানিমেশন, সাসপেন্ডেড অ্যানিমেশন দেখুন আমি সিরিয়াসলি মানে এরকম ভাবে ভলেন্টারিলি সাসপেন্ডেড অ্যানিমেশন কোনো রকম ইয়ে ছাড়া, কোনো রকম মেডিকেশন বা এই ধরনের কোনো কিছু ছাড়া, এইটা যে ইনডিউস করা যায়, আই রিয়েলি হ্যাভ, মানে আমার কাছে সত্যি এই জিনিসটা এরকম কোনো রকম প্রুফ কিন্তু নেই, যদি কেউ এই জিনিসটা প্রুফ দেখাতে পারেন আমি মেনে নেবো, আমার কাছে কোনো অসুবিধা নেই, ঠিক আছে আমি মেনে নেবো। তা এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে সাসপেন্ডেড অ্যানিমেশন ইজ এ ফ্যাক্ট, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, সাসপেন্ডেড অ্যানিমেশন হয়, সেটা খুব ইয়ে করেই হয়, অনেকেই সাসপেন্ডেড অ্যানিমেশন অনেক সময় একটা ডিপ কোমার মধ্যে অনেক অনেক সময় রাখা হয়, সেই জিনিসটা অনেক সময় করা হয়, সেগুলো কিন্তু সেগুলো কেমিক্যাল ইন্ডিউস, সেগুলো হচ্ছে ফার্মাকোলজিক্যালি সেগুলো ইন্ডিউস করা হয়, সেগুলো কন্ট্রোল্ড এনভায়রনমেন্টে এই জিনিসগুলো করা হয়, কিন্তু এখন ব্যাপারটা সেটা টেম্পারেচার কন্ট্রোল করা হয়, সমস্ত কিছু কন্ট্রোল করা হয় যাতে ভাইটাল অর্গানস গুলো কোনো রকম ড্যামেজ না হয়, কিন্তু ইয়ে করে এরা যে কিভাবে করে, মানে তাদের হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড ইট আই রিয়েলি ডোন্ট নো। আর এবারে আসি সদগুরুর কথা, সদগুরু ইজ এ ভেরি, আপনি ইয়ে দেখেছেন, আপনি একটা সিনেমা দেখেছেন, এই সিনেমাটার নাম হচ্ছে মহাপুরুষ, সত্যজিৎ রায়ের একটা সিনেমা আছে মহাপুরুষ, দেখেছেন? বাংলা না হিন্দি? হ্যাঁ অবশ্যই সত্যজিৎ রায় তো হিন্দি, সত্যজিৎ রায় একটা, সত্যজিৎ রায় দুটো আমি হিন্দি সিনেমা জানি, একটা হচ্ছে শতরঞ্জ কে খিলাড়ি আর একটা হচ্ছে সদগতি, এই সদগতি আর শতরঞ্জ কে খিলাড়ি ছাড়া কিছু জানি না। তো এই মহাপুরুষ সিনেমাটা বাংলাদেশি সিনেমাটা দেখেছেন কিনা জানি না। আমি দেখিনি স্যার। আচ্ছা মহাপুরুষ দেখেনি, মহাপুরুষ দেখবেন, সিনেমাটা দেখবেন, ঠিক আছে এটা বোধহয় 19, হ্যাঁ এই যে আমি এখানে দেখাচ্ছি এটা হচ্ছে 1965 এর ফিল্ম। তা এখানে একজন বাবা আছেন, এর নাম হচ্ছে বিরিঞ্চি বাবা, বুঝলেন? তা এই বিরিঞ্চি বাবা কি করে, না আমি দেখাচ্ছি বিরিঞ্চি বাবার এখানে যে ইন্ট্রোডাকশনটা, ইন্ট্রোডাকশন খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন আছে এখানে বিরিঞ্চি বাবার। তা জাস্ট আমি একটুখানি ইয়ে করছি, জাস্ট একটুখানি স্ক্রিনটা শেয়ার করবো, দাঁড়ান এক সেকেন্ড, না দেখি আচ্ছা দাঁড়ান, বিরিঞ্চি বাবার এখানে ইয়েটা, আচ্ছা ইয়েটার নাম হচ্ছে এটা পরশুরামের গল্প, পরশুরামের নাম তো নিশ্চয়ই শুনেছেন, রাজশেখর বসু, তা রাজশেখর বসুর গল্প, তা কাপুরুষ মহাপুরুষ বলে একটা সিনেমা হয়েছিল, তো সেই কাপুরুষ মহাপুরুষের মহাপুরুষ পার্টটা হচ্ছে বিরিঞ্চি বাবা। তো এই বিরিঞ্চি বাবা হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট গাই, বুঝলেন? তো এই বিরিঞ্চি বাবাকে গল্পটা আমি একটুখানি আমি দাঁড়ান আমি স্ক্রিনে আনি তারপর বলছি স্যার। ডায়নামোর ব্যাপারটা সার্কাজম করে লিখলো, হ্যাঁ ঠিক আছে সেটা ঠিক আছে, সেটা বুঝতে পেরেছি, হাটিমা টিম টিম এটা অবশ্যই আমি সেটা বুঝতে পেরেছি, সার্কাজম করে লিখেছে সেটা বুঝতে পেরেছি, আমি বলছি আর কি যে মানে ও কিন্তু নিজে ক্লেম করে না যে ইয়ে করে। তো এইটা হচ্ছে আমাদের মানে এটার নাম হচ্ছে নিতাইদা, তাই এই হচ্ছে রিবাং করে আর কি বিরিঞ্চি বাবাকে, আর এই হচ্ছে আমাদের বিরিঞ্চি বাবা, এই এইটা হচ্ছে আমাদের বিরিঞ্চি বাবা, বুঝলেন? তো এই বিরিঞ্চি বাবা সে নিজেকে একজন অবতার বলে দাবি করে, ঠিক আছে? তা যাই হোক, তা এই বিরিঞ্চি, এটা হচ্ছে বিরিঞ্চি বাবা সাকরেদ, হ্যাঁ এটা রবি ঘোষ, যে ওই সিনেমাটা দেখবেন সত্যি মানে খুবই একটা খুবই মননশীল একটা সিনেমা, খুবই সুন্দর একটা সিনেমা। তো এই ভদ্রলোক, এই ভদ্রলোককে বলছে যে ইয়েকে ডিবাং করার জন্য ওকে বলছে, বলছে যে একটা যদি একটা ডিবাং করতে পারো, তো তখন বলছে এই বিরিঞ্চি আবার লোকটা এ তো এর প্রচন্ড পড়াশোনা, ঠিক আছে? তা এই ভদ্রলোক, এই ভদ্রলোকের মানে পড়াশোনার কোনো অন্ত নেই, তো এই ভদ্রলোকের প্রচুর পড়াশোনা, তা এই মানে খুবই উপস্থিত বুদ্ধি আছে, সে বিভিন্ন লোককে বিভিন্নভাবে সে ইয়ে করে, বিভিন্ন লোককে বিভিন্নভাবে সে মানে মোহিত করতে পারে। তা এই ইয়ের কি ঠিক এরকম একটা ব্যাপার, এই আমাদের সাদগুরু হচ্ছে ঠিক এরকম একটা ব্যাপার, হি ইজ এ লার্নেড পার্সন, নো ডাউট অন দ্যাট, হি ইজ ইন্টেলিজেন্ট, তার একটা কমন সেন্স আছে, তার একটা উপস্থিত বুদ্ধি আছে, তাকে যখন এটা প্রশ্ন করবেন, যে কোনো একটা প্রশ্ন করুন, মানে সে সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে জানে। হ্যাঁ খালি একটা আমি উদাহরণ দিচ্ছি এই ইয়ের, মানে এইটা দেখা করে আমি, আই ওয়াজ রিয়েলি মানে ওয়ান্স আপন এ টাইম আই ওয়াজ এ সাদগুরু ফ্যান, তার একটা কারণ আছে, সাদগুরু ফ্যান হওয়ার কারণ আছে, ওয়ান্স আপন এ টাইম আরেকজন আমি খুব ফ্যান ছিলাম, সেটা হচ্ছে গৌর গোপাল দাস বলে একজন ছিল, সেই সেই ছেলেটা আমি খুব ফ্যান ছিলাম, ওকে আমি পার্সোনালি চিনতাম, হি ইজ ফ্রম অ্যাকচুয়ালি মুম্বাই, বম্বে আইআইটি, দ্যাট গাই ইজ ফ্রম অ্যাকচুয়ালি বম্বে আইআইটি, আমি ওকে পার্সোনালি চিনতাম। তো যাই হোক, আমি ওর খুবই সুন্দর কথা বলে এবং ও কিন্তু খুবই এডুকেটেড একজন ব্যক্তি, তো সেই যাই হোক সে তার একটা ইয়ে নিয়ে এখন সেই ইসকনের ইয়ে কাজ করে, সেটা পরের ব্যাপার, কিন্তু এই সাদগুরুটা আমি খুব ফ্যান ছিলাম। তো সাদগুরু একজন একটা ইয়েতে বসে আছে, একটা কনফারেন্সে বসে আছে, ওকে জিজ্ঞেস করছে যে একটা কনফারেন্স মানে ইয়ে প্রেস কনফারেন্স এরকম কিছু একটা বসে আছে, তো সেখানে একজন জিজ্ঞেস করছে, হোস্ট জিজ্ঞেস করছে যে সাদগুরু আপনি এরকম দাড়ি চুল দাড়ি এরকম জিনিস রাখেন কেন,
স্যারগুরু বলছে আমাকে যেরকম বানিয়েছে, আমাকে যেরকম নেচার যেমন আমাকে বানিয়েছে, আমি সেরকম ন্যাচারাল থাকতে ভালোবাসি, আমার দাড়িটাই এতটা বড়, আমার দাড়ি ন্যাচারাল, এই চুলটাই আমার ন্যাচারাল, দেখো আমি রেড কালার করি না, এই করি না, সেই করি না। ভাবুন ওর হাতটা যদি দেখেন, ও কিন্তু নখগুলো কাটে। কই ভাই তুই তো নখ কেটেছিস কেন তাহলে? তো ন্যাচারাল ওকে সাথে সাথে জিজ্ঞেস করেছিল, ন্যাচারালি তো সে মানে পোশাক পরে বেরোয়নি, সে পোশাক পরে আসে কেন? ভাবুন, আর সেখানে ওখানে যে ওখানে সারা ওখানে ওই যে ইয়েটা দেখছে সামনে বসে আছে, হাজার হাজার লোক কিন্তু বসে আছে, সেটা টিভিতে ন্যাশনাল টিভিতে টেলিকাস্ট হচ্ছে। এবার আপনিই ভাবুন যে ভাই মানে এই যে এই কথা কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি ওইখানে দাঁড়িয়ে, যে ইয়েটা খুব খানি ঘাড় নাড়লো যে সাংবাদিক যে ছিল, সে খুব খানি বাপরে বিজ্ঞের মতো ঘাড় নাড়লো, বাপরে কি উত্তর দিয়েছেন, আরে হাতে সে এবারে মানে এবারে অভিভূত সেই ভদ্রলোক, সেই যে ইয়ে নিচ্ছে ওইখানে ভদ্রলোক ছিল নাকি ওখানে বারখা দত্ত ছিল কিনা আমার ঠিক খেয়াল নেই, তা সে হচ্ছে ভীষণ ভাবে সে হচ্ছে খুব ইয়ে করলো, খুব হচ্ছে বিজ্ঞের মতো ইয়ে নাড়লো, মাথা নাড়লো। তো তুই জিজ্ঞেস করো যে তুই নোকটা কেটেছিস কেন, তুই জামা কাপড় পরে বেরিয়েছিস কেন, তো ন্যাচারাল যদি সেরকম ন্যাচারাল থাক, তো সে হচ্ছে ইয়েটাকে ওর একটা রয়্যাল এনফিল্ড ছেড়ে ঘুরে বেড়ায়, ঠিক আছে? তো রয়্যাল এনফিল্ডে কি তোর ন্যাচারালি সেটা ইয়ে হয় নাকি, তুই ন্যাচারালি তার পায়ে হেঁটে ঘুরে বেড়ায়, তুই ও হেলিকপ্টার করে ঘুরে বেড়ায়, তার হচ্ছে বড় বড় তার জমি জায়গা আছে, বুঝলেন? তো সাউথ ইন্ডিয়াতে হি ইজ এ রিয়েলি ইনফ্লুয়েন্সিয়াল গাই, সাউথ ইন্ডিয়াতে সেখানে হি ইজ রিয়েলি অ্যান ইনফ্লুয়েন্সিয়াল গাই, সো হি হ্যাজ লট অফ ইনফ্লুয়েন্স। তার প্রতিষ্ঠান আছে নাকি ঈশা ফাউন্ডেশন, এক্স্যাক্টলি ঈশা ফাউন্ডেশন, এন্ড ঈশা ফাউন্ডেশন কি ঈশা ফাউন্ডেশন, এটা কিন্তু একটা বিশাল বিজনেস, কোটি কোটি টাকার বিজনেস, কোটি কোটি টাকার বিজনেস অবশ্যই। আর ওর ওর মেয়ে হয়তো ওই ওর মেয়ে ইয়েতে ওই কোন একটা ওই ইউএসএ কোন একটা স্কুলে ম্যানেজমেন্ট পড়েছে, তা মনে হয় না হার্ভার্ড গ্রাজুয়েট বলে মনে হয় না, আই ডোন্ট থিঙ্ক সো, বাট কোন একটা ম্যানেজমেন্ট স্কুল থেকে, ভালো ম্যানেজমেন্ট স্কুল থেকে পড়ে আছে, সে ওই বিজনেস চালায়, মানে শি রানস দ্যাট বিজনেস, শি নোজ রিয়েলি মানে হাউ টু ডিল উইথ ইট, আর সেও জানে মানে এই যে ইয়ে হচ্ছে মানে লোকজনের কিভাবে ব্রেন ওয়াশ করতে হয়, সাদগুরু রিয়েলি নোজ দ্যাট, হি রিয়েলি নোজ হাউ টু ব্রেন ওয়াশ পিপল, মানে ভাবুন আমার মতো একজন লোক, সে মানে তার একটা একসময় ফ্যান ছিল, হ্যাঁ সে মানে তার সবচেয়ে বড় ট্রিক্সটা আমি যেটা খুঁজে পেলাম, মানে আমাদের হিন্দু মানে হিন্দু ধর্ম মতে বা সনাতন ধর্মে কিন্তু ভগবান নেই বা একজন ঈশ্বর নেই এই কথা কোনো ধর্মগ্রন্থে বলেনি, বাট সে এটা প্রচার করে যে ভগবান আছে কি নেই, এই কোশ্চেন যখনই তাকে করা হয় সে অলওয়েজ এই কোশ্চেনটা এড়িয়ে যায়। মানে ভগবান ওই সে বুদ্ধের উদাহরণ দেয়, বুদ্ধ বলছে, বুদ্ধের একটা গল্প বলে, মানে সে বলতে চায় যে ভগবান টগবান বলতে কিছু নাই, ভগবান আছে কি নাই এটা আমি যদি তোমাকে বলি যে ভগবান নাই তুমি বিশ্বাস করলাম, বিশ্বাস বলতে কিছু থাকবে না, মানে তার কথাগুলো কেমন কি বলে যে একটু মানে আস্তিকতা নাস্তিকতার মধ্যখানে সে থেকে কথাবার্তা বলে, ভগবান ভগবানকে এক্সপিরিয়েন্স করতে হবে, এক্সপিরিয়েন্স করতে হলে কি করতে হবে, তার ওই ঈশা ফাউন্ডেশনে গিয়ে চোখ বন্ধ করে বসে থাকতে হবে, চোখ বন্ধ করে বসে, হ্যাঁ তার মানে কি, তার ঈশা ফাউন্ডেশনে যাও 15 দিনের জন্য যাও, রেজিস্ট্রেশন করো, টাকা দাও, খাও দাও, ঘুমাও, কম্পাউন্ড রিল্যাক্স করে আসো, ইনার ইঞ্জিনিয়ারিং করে আসো, কিন্তু ভগবানকে পাবা কি পাবা না হেয়া জানো না। ও মানে এই ধরুন আমাদের মতো লোকজন কি মানে আমি এরকম হচ্ছে একসময় তো এরকম ভাবে মানে নাস্তিক জিনিসটা কি সেই জিনিসটা আমি সেরকম ভাবে জানতাম না, মানে সেটা আমি অনেক পরে সেরকম এই ফিলোসফি এই জিনিসগুলো অনেক পরে জেনেছি, ঠিক আছে? কিন্তু আমাদের কাছে কোয়েশ্চেন ছিল, ডেফিনেটলি স্টার্টেড আস্কিং কোয়েশ্চেন, এবং সেটা অনেকদিন থেকে সেই জিনিসটা ছিল। এবারে আসিফ ভাইয়ের জন্য আসিফ ভাইয়ের একটা সুবিধা হয়েছিল কি, আসিফ ভাইয়ের ভিডিও টিডিওগুলো দেখে লেখাটেখাগুলো পড়ে সেখানে ওইগুলো কোয়েশ্চেনগুলোকে ফ্রেম কিভাবে করতে হয় সেই জিনিসগুলো তখন এখন জানি, কিন্তু তখন সেই জিনিসগুলো জানতাম না, মানে সেভাবে কাউন্টার কিভাবে করতে হয়, অ্যানালজি কি জিনিস বা সেখানে ইয়ে কি করতে হয় সেগুলো জানতাম। আমরা এগুলো এই সমস্ত জায়গাতে আমরা ভীষণ অনেক জায়গাতে আমরা জড়িত ছিলাম, বিশেষ করে সাউথ ইন্ডিয়াতে যখন আমি থাকতাম তখন আমার এই কাজের জন্য অফিসের জন্য সেখানে বিভিন্ন সারা গোটা সাউথ ইন্ডিয়া থেকে আমরা ক্লিনিক্যাল ডেটা কালেক্ট করতাম, এবং অফিসের কাজে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতাম, আর এই ঘুরতে ঘুরতে মাঝে মাঝে এই নিতানন্দ এদের চক্করে পড়তাম, তা এগুলো আমরা মানে এগুলো আমরা ইন্টেনশনালি করতাম, মানে সকালে কাজ বিকেলে হচ্ছে এই সমস্ত কাজগুলো, ঈশা ফাউন্ডেশনে কিছু ইয়ে আমরা এরকম যাই, এবং সেখানে যখন আমি যখন প্রশ্ন করতে আরম্ভ করি মানে সেখানে একটা খুবই ডিপ্লোম্যাটিক একটা আনসার, বুঝলেন, যে সত্যি মানে হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট গড, মানে হি ইউজ টু গিভ এ ভেরি ডিপ্লোম্যাটিক আনসার, খুবই একটা ডিপ্লোম্যাটিক আনসার দিতেন যে এরকম হয় সেরকম হয়, এই দেখো আমাকে আমাকে বললো যে দেখো ইন্ডিয়ান কালচার কিন্তু গড জিনিসটা এরকম কোথাও কিছু নেই, হ্যাঁ সেটা ঠিক, যেটা আমরা এখন যেরকমভাবে গড জিনিস বলতে যেরকম ভাবি সেরকম সত্যি নেই, সেখানে গডের কনসেপ্ট অনেকটাই আলাদা, সেখানে পারম ব্রহ্মান এরকম অনেক কনসেপ্ট আছে, ঠিক আছে? আমি মানলাম, আমি শুনলাম, হ্যাঁ ঠিক আছে ঠিকই বলেছিস ভাই, কথাটা তো ভুল বলিসনি, তা শুনলাম, শুনে শুনে তারপরে গল্প টল্প করে তারপরে কথাটা তো বলে আমাদের ওখানে কিছু ইয়ে মানে কিছু ইয়ে আমরা ওখানে যেতাম আর কি, যাই হোক তা ঠিক আছে, মানে খুবই ইনফ্লুয়েন্সিয়াল, খুবই মানে ওই ধামা চাপা দিয়ে বেশ সুন্দর ভাবে কথা বলতে পারে, বুঝলেন, এবং ওই ভদ্রলোক ও কিন্তু এডুকেটেড, বুঝলেন? তো এই এডুকেটেড হওয়ার আরো একটা বড় ঝামেলা কি জানেন তো, ওরা দে রিয়েলি নো মানে মানে কি আনসারটা আপনি শুনতে চাইছেন, কি ধরনের আনসার আপনি চাইছেন, একদম মানে আমি বলছি যে সায়েন্স মানে তার কিন্তু অগাধ জ্ঞান, মানে বিজ্ঞানের ফিজিক্সের উপরে বিশেষ করে সে অনেক পড়াশোনা করছে, আমার যেটা মনে হয় সে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে অনেক পড়াশোনা করছে, অনেক কিছু জানে, কিন্তু সে ওইগুলোকে ইউজ করে মানে গডকে ডিফাইন করার চেষ্টা করে, মানে গডকে এক্সপিরিয়েন্স করার যে একটা মানে চেষ্টা কিভাবে করতে হবে, মানে কোয়ান্টাম ফিজিক্স দিয়ে কি বলে, মানে একটা মানে কি বলবো
সায়েন্স দিয়ে সে এই জিনিসগুলো তার ব্যবসাগুলো চালাচ্ছে আর কি। মানে এটার বিরুদ্ধে দেখি এত হাজার হাজার লোক সামনে বসে থাকে, ফরেনার টরেনার বসে থাকে, কেউ মানে প্রতিবাদ করে না, নাকি প্রতিবাদ করে সেগুলো ইউটিউবে আসে না, আমি ঠিক জানি না। ওই জাকির নায়ক, জাকির নায়কের ভিডিওর ইউটিউবে আসে না, ইউটিউবে আসে না, সত্যি কথা বলতে কি সেগুলো ইউটিউবে আসে না। হ্যাঁ আমার সেটাই মনে হয়, কারণ ওখানে যখনই আপনি একে ইনভাইট করবেন সে তো আর একা আসবে না, ওই রকম না, ওর এরকম ওরা কখনোই করে না যে এই ধরনের ইনফ্লুয়েন্সিয়াল পার্সন গুলো কি করে, তারা যখনই আসে তাদেরকে যখনই ডাকবেন আপনি, সে কিন্তু ল্যাং 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 করতে করতে সে চলে আসবেন আপনি এতে, ঠিক আছে, সে বলে আমার ভাই সিকিউরিটি আছে, আমার এই আছে সেই আছে, সে হচ্ছে সে একজন মানে সে একজন পপুলার মানুষ, তাকে দেখতে লোকজন আসছে। এবার তার তার কিছু ক্লজ থাকে, সেই ক্লজ গুলো আপনাকে, আপনি যদি ওকে ডাকেন তখন আপনি তো আর ওকে এমনি এমনি ডাকবেন না, আপনি নিজে হয়তো কিছু একটা পয়সা রোজগার করার জন্য বা কিছু একটা চ্যারিটি কিছু সেরকম জন্য ডাকলেন। এবার তারও ক্লজ আছে, এবার আপনি যদি দেখেন যে না ভাই ও এমনিতে আসবে না, তখন আপনি কি করবেন, হ্যাঁ ভাই ঠিক আছে আমি ইটস ওকে ইটস ফাইন, আমি ইয়েটা শুনি, আমি কথাগুলো শুনি, ঠিক আছে, তো কথাগুলো শুনলেন, ঠিক আছে, তো কথাগুলো শুনে তার সাথে তার তাকে তাকে আপনি ডাকলেন সেই প্ল্যাটফর্মে, সে এলো এবং দে হ্যাভ কন্ট্রোল ওভার দ্যাট, দে ডেফিনেটলি হ্যাভ কন্ট্রোল ওভার দ্যাট। এবারে আরেকটা কি হয়, কিছু কিছু মানুষ আছে তারা হচ্ছে শুধুমাত্র প্রতিবাদ করার জন্য প্রতিবাদ করে, ঠিক আছে, ওদের 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 মানে শিখানোর লোকজন নাকি, না না কিছু কিছু এড়ে তর্ক করে, জানেন তো, দাঁড়ান আমি একটা একটা ভিডিও আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে, এইটাতে কিরকম এড়ে তর্ক করে দেখবেন, দাঁড়ান সদগুরু অ্যান্ড দাঁড়ান কি জো একটা নাম ছিল, দাঁড়ান ক্যাথলিক জো ভাই এরকম কিছু একটা নাম ছিল, দাঁড়ান, হ্যাঁ এই যে এই যে এই যে এটা দেখুন, ঠিক আছে, একটা ল স্টুডেন্ট, এই হচ্ছে ইয়েতে ল স্টুডেন্ট, ওখানে ল এর সাথে কথা বলতে গেছে, ঠিক আছে, দাঁড়ান আমি দেখাচ্ছি, এক সেকেন্ড দাঁড়ান, দেখুন এই ভিডিওটা দেখছেন, ঠিক আছে, এই ভিডিওটা এইটাতে কি হয়েছে, এটাতে এই ছেলেটা হচ্ছে একটা ল স্টুডেন্ট, বুঝলেন, এই ছেলেটা হচ্ছে একটা ল স্টুডেন্ট, তাই মুম্বাইয়ের একটা ল ইনস্টিটিউট, আমি নামটা ভুলে গেছি, ঠিক আছে, তাই এই ছেলেটা এসে ওখানে ওখানে ইয়ে করছে, ওখানে প্রতিবাদ করছে, ওখানে খুব ইয়ে করে কথা বলছে, ঠিক আছে, তাই জো হচ্ছে কথা বলছে, এরা কি করেছে, এরা এই যে ছেলেগুলো যারা এখানে ইয়ে করেছে, যারা হচ্ছে অ্যারেঞ্জ করেছে এই ইউথ অ্যান্ড ট্রুথ বলে সদগুরু একটা ইয়ে করতো, একটা একটা শো করতো, সেখানে বিভিন্ন কলেজে গিয়ে সেখানে কথা বলতো সদগুরু, তো সদগুরু কথা বলে এদের সাথে মানে এসে কথা বলছে, ঠিক আছে, এইবার এরা কি করেছে, এরা ব্যাপারটা একটা অ্যারেঞ্জ করেছে যে এই সদগুরুকে টকাবে বা সদগুরুকে ট্র্যাপ করবে এরকম কিছু একটা করবে, তা এবারে সেই জিনিসটা এরা করেছে, সেটা খুব ওভারটলি করেছে, বুঝলেন, মানে এই ভিডিওটা দেখলে আমি বুঝতে পারবেন যে এটা এটা মানে এটা হচ্ছে গট আপ কেস, এইখানে এই ছেলেটা কথা বলছে, এই ছেলেটা কথা বলতে পারছে না ঠিক করে, ও উঠে বলছে যে আমি তো ইন্ডিয়ান কালচার সম্পর্কে কিছু জানবো না, আমি তো একজন ক্যাথলিক, আমি ইন্ডিয়ান কালচার সম্পর্কে কিছু জানবো না, ঠিক আছে, আর এরা এখানে পেছনে বসে বসে এইগুলো হচ্ছে বসে বসে হাসাহাসি করছে, ঠিক আছে, যে কি বলে দেখি, ঠিক আছে, আর এটা হচ্ছে বারখে ক্ষুদিরাম টাইপের এই ছেলে, এই ছেলেটা হয়তো এরকম বারখে ক্ষুদিরাম হওয়া টাইপের ছেলে, এই যে এই ক্যাথলিক জো, এ হচ্ছে বারখে ক্ষুদিরাম হওয়া টাইপের ছেলে হয়তো, বুঝছেন, সে হচ্ছে একটা একটা প্রশ্ন করলো, ঠিক আছে, এবারে অ্যান্ড মানে সত্যি মানে ও যখন প্রশ্নটা করেছে সাদগুরু কিন্তু সত্যি মানে দ্য বল মানে সেটা সাদগুরুর কোটেই ছিল, মানে গোটা সময় সাদগুরুর কোটেই বলটা ছিল, এই ছেলেটা মানে ওই সাদগুরু যেমন পেরেছে এই ছেলেটাকে টকিয়েছে, ঠিক আছে, আর সেখানে হচ্ছে দুটো গ্রুপ ছিল, এই দুটো গ্রুপের মধ্যে একটা গ্রুপ এই একে হয়তো সাপোর্ট করে আর একটা গ্রুপ হয়তো সাদগুরুকে সাপোর্ট করে, সাদগুরুর সাপোর্টটা একে বেশ টুকিয়েছে, মানে হু হু করে এরকম আওয়াজ করে করে লোকজনকে বেশ ভালো টুকিয়েছে, মোট কথা হচ্ছে এই যে প্রতিবাদ করবে সে প্রতিবাদটাও ঠিক মতো পড়াশোনা করে ব্যাকগ্রাউন্ড নিয়ে সে কোনো একটা লজিক্যালি সে একটা প্রতিবাদ সেখানে করতে পারেনি, ও জাস্ট গেছিল প্রতিবাদ করার জন্য প্রতিবাদ করতে, মানে জাস্ট সেক অফ ইট, মানে যে মোস্ট প্রবলি হি ট্রাই টু প্রুভ হিমসেলফ টু বি কুল মানে কলেজে ওখানে, তা যেরকম হয় আর কি, ছোটবেলা যেরকম হয়, আপনিও তো কলেজে ছিলেন আপনিও জানেন, তা তো ব্যাপারটা হচ্ছে এরকম মানুষ বহু থাকে, বুঝলেন, আর ওই জিনিসগুলো যখন ওরা জিতে যায় মানে দ্য উইনস দে ডেফিনেটলি মানে সেটাই আপনি আমাদের এখানে দেখতে পারেন, ঠিক আছে, তার বেশি কিছু নয় কিন্তু, আবার এডিট করেও থাকতে পারে, দেখা গেল কোনো প্রশ্ন উত্তর দিতে পারে ছাত্র, ওই প্রশ্নের উত্তর ওই অংশটাকে এডিট করে দিতে পারে, শেষ কাট করে দিতে পারে, অবশ্যই অবশ্যই, ওকে, হ্যাঁ এদিকে আই ডু নট বিলিভ, ওকে ব্যাকস্পিড মনে হয় অনেকেই আছে, অমিত আজকে আমি আমি গুড নাইট চলে গেলাম, থ্যাঙ্ক ইউ স্যার, থ্যাঙ্কস ফর জয়নিং, থ্যাঙ্কস ফর জয়নিং, আর আজকে সত্যি হাসাহাসি হলো, আজ সত্যি একটা হাসাহাসি হলো এই ইয়েকে নিয়ে, যে কি নাম জানো কি নাম ছিল আমি ভুলে গেছি, ওকে যে আমরা মজা করলাম ওকে নিয়ে একটুখানি, জুনিয়ার হিসেবে ওকে র্যাগিং করা হলো লাইভে, কি মনে করেছে কি জানে, কি আসলে আমার নিজেরও খেলা আছে, আমাদের বাংলাদেশের এমবিবিএস এর সিস্টেমটা একটু ডিফারেন্ট, ডিফারেন্ট মানে আমি যখন ইন্টার্ন করছি মানে দুঃখের বিষয় আমার ইন্টার্নে আমাদের তিনটা সাবজেক্ট তো মেজর মেডিসিন সাবজেক্ট চাইনি, আমাদের সময় করছে কি যে মেডিসিন কম্পালসারি 6 মাস, আর 6 মাস হচ্ছে মেয়েরা সাধারণত গাইনি নিত আর ছেলেরা সার্জারি নিত, মানে কি যে সার্জারি নিবে সে গাইনিতে ইন্টার্ন করবে না, সে যে গাইনি নিবে সে সার্জারিতে ইন্টার্ন করবে না, এখন সিনারিওটা একটু চেঞ্জ হয়েছে, এখন মনে হয় গাইনি সার্জারি মেডিসিন তিনটাই করে, বা আমাদের সময়টা এরকম ছিল, যার কারণে আমরা সার্জারি করে পরে আবার গাইনিতে এক্সট্রা 4 মাস অনারি করছি বা 6 মাস অনারি করছি শিক্ষার জন্য, এখনো হয়তো আমাদের দেশে কিন্তু আপনি জানেন কিনা জানি না, আমাদের দেশে মানে ব্যাঙ্গের ছাতার মতো প্রাইভেট মেডিকেল কলেজ হয়েছে, এবং এইসব মেডিকেল কলেজে না আছে কোনো টিচার, না আছে কোনো ইনস্ট্রুমেন্ট, কি যে শিখায় আমি জানি না, ওই ছেলেটা কোন মেডিকেলে হয়তো সে ভালোই পড়াশোনা করছে, ইন্টারন্যাশনাল হয়তো অনেক কিছু সে কি পায় না, কোন মেডিকেল থেকে পাস করছে আই ডোন্ট নো, আমি তাকে অবদস্থ করার জন্য বলছি না,
কিন্তু আমাদের সিস্টেমটার জন্য কিন্তু আসলে স্টুডেন্টরা অনেক কিছুই থাকে, হ্যাঁ আমাদের দেশের স্টাডি ইয়েটা ভালো না, এই কারণে আমাদের এই যে আমরা হায়ার স্টাডিজ করি মানে পোস্ট গ্রাজুয়েশন করার পরেও নিজেকে মানে মানে স্পেশালিস্ট বলতেও লজ্জা লাগে অনেক সময়, যে আমাদের অনেকেই কিন্তু আমরা ইন্ডিয়া থেকে ট্রেনিং করি, আগে সিঙ্গাপুর যেত অনেকেই, এখন আমরা ইন্ডিয়াকেই প্রিফার করি, কারণ করোনার জন্য ট্রেনিং ট্রেনিং সব বন্ধ হবে, আসতেও পারতেছি না। তো আমাদের স্পেশালিস্টরা কিন্তু যারা একটু ভালো, আমি এটা নির্দ্বিধায় বলবো, আমাদের দেশে যারা স্পেশালিস্ট হিসেবে প্রতিষ্ঠিত প্রত্যেকেই ইয়াং জেনারেশনের মধ্যে প্রত্যেকেই ইন্ডিয়ার বিভিন্ন ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়ে আসছে, এটা মানে আমার দেশে ট্রেনিং দিয়ে আসলে কম মানে হয় না, আমাদের মিন মাইন্ডের আমাদের ডক্টররা অনেকটা মেন যারা সিনিয়র, আমার দেখা মতো আমার সাবজেক্ট আমি দেখছি মানে জুনিয়রদেরকে সামনে একটা মনে করেন রেডিওলজিক্যাল রিপোর্ট গুলো কি হয় আমার সিটি, তাহলে তো জুনিয়রদের সামনে পোস্ট করবে না, যারা যারা মানে ট্রেনিং আসছে ওদেরকে লুকোচুরি করে কেমন রিপোর্টটা ছাড়া দিবে মানে কাউকে শিখাবে না, শিখাইলে আবার ওনার বিজনেস নষ্ট হয়ে যায়, এই একটা মেন্টালিটি আছে আমাদের, কিছু জিনিস তো আছে, পড়বেন আপনাকে প্র্যাকটিস টা তো করতে হবে, সে প্র্যাকটিসের স্কোপ তো দিতে হবে, সিনিয়র যদি স্কোপ না দেয় তাহলে তো হবে না, এই জিনিসগুলো তো অনেকেই আজকাল ইন্ডিয়া থেকে ট্রেনিং করে। ওকে অনেক কথা হলো, আরেকদিন সাথে না থাকো, আরেকদিন কথা বলবো, ঠিক আছে ঠিক আছে গোপাল স্যার, থ্যাংক ইউ স্যার, হ্যাভ এ গুড নাইট, ঠিক আছে পরে একদিন কথা হবে তাহলে স্যার, ঠিক আছে ঠিক আছে।